ভাবিয়ে দেখতেন না উপকার করতে গেছিলাম তো ওর ইন্স্যুরেন্স হলে যেন আমার উপকার হবে বুঝলেন না কারুর ভালো করতে নেই বুঝলেন কায়দাটা তো বেঁচে রপ্ত করা হয়েছে দেখছি আমার পার্স ও বাবা সাহেবের আমার পার্স আমার পার্স আমার পার্সটাও নিয়ে নিয়েছে আমি নিয়ে যাবো আপনার পার্স নিয়ে যেতে হবে না এটা যে পাবার মেরে ছেড়ে দেবো যখন তখন বুঝতে পারবেন না চারটে বসার জন্য যাচ্ছে হোক কাঠের দুই গোয়া বাগান লেন কালীকিঙ্কর পাওনা আচ্ছা কালীকিঙ্কর বাবু এই যে আমরা আছি নিজেদের একটা করে সেট আপ করবার চেষ্টা করছি মানে এই আমাদের জীবন বলুন তো জীবনটা কি জীবনটা বাঁচবার না জীবনটা মরবা সবচেয়ে সত্যি হচ্ছে কি মৃত্যু সে আসবে দুদিন আগে বা দুদিন পরে তাই তো বলি কালীকিঙ্কর বাবু জীবনটা নশ্বর ভাবছেন বেঁচে আছেন আজ আছেন কিন্তু হলপ করে বলতে পারেন যে কাল থাকবেন মরণ মালক ঠিক কথাই বলেছেন কে জানে কালই হয়তো ওই মরণ আপনার জন্য অপেক্ষা করে আছে ভাবছেন কি করি বিশ্বস্ত সবল মানুষ মরণ আসবে কি করে মশাই এই ব্যস্ততার কলকাতা মরণ তার আনাচে কানাচে সুস্থ মানুষ আপিস গেলেন গেলেন ঠিকই কিন্তু হয়তো আর ফিরলেন না এসব অনুকূলের কথা কি বলছে গা ঠিক কথাই বলছি মালিক কি ঠিক বলছি আপিস থেকে ফিরছেন মরণ আপনার সামনে আসে পাশে ট্রাম বাস গাড়ি চতুর্দিকে একেবারে গিজগিজ করছে একটু অসতর্ক হয়ে রাস্তা পেরোতে যাচ্ছেন এমন সময় প্রবল বেগে দেল ও দৈত্যের মতো ডবল ডেকার রূপী মরণ দোলে পিষে থেতলে একেবারে চেপটে দিল মিনসে কি বলছে গা আর তুমি বসে বসে তো গিলছ আপনি উত্তেজিত হবেন না মা ঠাকুরন আমি আপনার ভালোর জন্যই বলছি ভেবে দেখুন দেখি সেদিনের কথা মা লক্ষ্মী উনি ডবল ডেকারের তলায় আর পুত্রকন্যার হাত ধরে অসহায় অনাথা বিধবা আপনি বিদায় কর বিদায় কর বিদায় কর না আপদকে এই ভবদুকুর বেলা বলে কিনা আমি বিধবা না না আজ নয় কিন্তু উনি ডবল ডেকারের তলায় গেলে আপনার তো সদবা থাকবার কথা নয় মা লক্ষ্মী সেদিন আপনাদের দেখবে কে দেখবে এই গ্রেটার ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের পলিসি এ হচ্ছে আপনার অসহায় সহায় অনাথের নাথ বিধবার বন্ধু বিধবার বন্ধু বিধবার বন্ধু বলে অখান্ত বলে কিনা বিধবার বন্ধু কই দেখি তো বিধবার বন্ধু জান না মশাই যাচ্ছি যাচ্ছি দাদা আবার আসবো এই গ্রেটার ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স এর পলিসির কথাটা মনে রাখবেন মনে আর রাখতে দিলেন কই ওদিকে আমাকে যে ভুলিয়ে ছাড়বে ছাড়ার তলা এলাম স্নান টান করেন না নাকি মশাই Thank you, Mama.